আফটারনুন এভরিওয়ান, আজকে আমাদের সাথে মিস্টার আলতাফ হুসেন গাজী আছেন, যিনি ডক্টর কেম সাইফুল্লাহ স্যারের কাছে এসেছেন নিজের কিছু সমস্যা নিয়ে। আসুন ওনার মুখ থেকে শুনে নিই যে মেনলি কি প্রবলেম নিয়ে ওনার এখানে আসা। নমস্কার মিস্টার হুসেন, আপনার মেইনলি কি সমস্যা নিয়ে স্যারের কাছে আসা? মেইনলি সমস্যা বলতে ম্যাডাম, আমি যখন এসেছিলাম তখন আমার সুগার ছিল। আচ্ছা। আর পায়ে ব্যথা হতো প্রচন্ড, ফুটবল খেলার পরে প্রচন্ড ব্যথা করতো। আচ্ছা। তারপরে আপনার কাঁধে পিঠে এত ব্যথা ছিল যে আমি ঘুমাতেই পারতাম না, সিঁড়িতে ওঠানামা করতে পারতাম না। তারপরে কিছুদিন পরে বুকে ব্যথা হলো। আর সুগার তো আমি যখন এসেছি তখন 176 সুগার ছিল, আমি বাড়ির দিকে ভেবেছিলাম তখন 200 ছিল। তারপরে এখন ইনশাল্লাহ উপরওয়ালার ইচ্ছায় ডাক্তারও চিকিৎসা করে এখন মোটামুটি, গতদিন এসেছিলাম 110 সুগার ছিল আর কি লেভেল ছিল, এখন 96। ডাক্তারও বললো যে আর কদিনের মধ্যেই সুগার পুরো কমপ্লিট হয়ে যাবে। বাহ, খুবই ভালো। আর ব্যথা কিছুই নেই, কিছু নেই, এখন একদম ফ্রি না, খুব আর কি আমি খুব ইজিলি এখন দেখা যাচ্ছে। আমার এখন 37-36 বছর বয়স, কিন্তু আমি 20-22 বছরের ছেলেপিলের সঙ্গে এখন চুটিয়ে ফুটবল খেলছি। বাহ, খুব ভালো। এই উন্নতিটা যেটা আপনার হয়েছে আমরা শুভকামনা জানাই, যাতে আপনার খুব ভালো হোক। আর এক্সারসাইজ যাবতীয় যা দিয়েছে সেগুলো করছেন তো? এক্সারসাইজ প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন আমি প্রায় 1-8 ঘন্টা হাঁটাহাঁটি করি, প্লাস আর কি ব্যায়াম ট্যায়াম করি। খুব ভালো। ব্যায়াম করলে আরো শরীরটা আরো চাঙ্গা হয়, ভালো লাগে। আর এমনি এখন দৈনন্দিন জীবনে কোনো অসুবিধা হচ্ছে না? ব্যথা না। যাক, খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার আরো যাতে উন্নতি হয় এটাই শুভকামনা জানাই। ধন্যবাদ।